লকডাউনের মৌসুমে কি করছেন আপনারা? জিরোভিশন আর গৌতমী আপনাদের সামনে। একটি রাস্তার আশায় বহু বছর ধরে অপেক্ষায় ইন্দাসের পাড়িচা গ্রামের লোকেরা। ইন্দাস থেকে শহীদ মফিজুল হোদার রিপোর্ট। একটি রাস্তার আশায় বহু বছর ধরে অপেক্ষায় প্রহর গুনছেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিগুন্ডা অঞ্চলের পাড়িচা গ্রামের বাসিন্দারা। রাস্তা বলতে একটি অস্থায়ী বাঁশের তৈরি সেতু। এই অস্থায়ী সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয় এই গ্রামের মানুষজনকে। বর্ষাকালে যাওয়া আসা করা যায় না। আমাদের তো খারাপ বানেলি পেরোনো যায় না, এমনি ধরনের দিন এলে তো মোটামুটি অসুবিধা নেই, কিন্তু বর্ষা যতদিন ওই এবছর তো বারো মাসই বান, এবছর বৈশাখ মাস থেকে বান হচ্ছে। বৈশাখ মাস থেকে বান মানে ছেলেপুলে একটি স্কুল কামাই, স্কুল কামাই হয়ে ছেলে তো পড়ায় প্যার ফিট তো যেতেই পায় নাই, বান আসছে, এবার কে নিয়ে যাবে? এবারে তো এই ডিপের মধ্যে বাস করছি, আর রাস্তা ধরে সাপ খুপের বেশি ভয়। এ বানে সাপ, এক একটা সাপ 8 কেজি 10 কেজি করে ওজন, একটা বুড়া সাপ, আর এক একটা গৌর সাপ তো সে এক ব্যায়াম দেড় ব্যায়াম, সে বিরাট মোটা, যখন গর যায় তখন কাইদে যাওয়া যায় না। আর দাহ করতে যে জায়গায় সেই জায়গাতে আল রাস্তা, তো একটা মানুষ মরে গেলে পেরোনো যায় না। আর আমরা তো জীবিত থাকতে সে ডিপের মধ্যে চুপচাপ বানালে চুপচাপ বসে থাকি, খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যায়, দোকান ফোকান না গেলে কথা দিয়ে খেতে পাবো, চারদিকে সব ডিপের মধ্যে বাস করে আছি, আর কি করে কি বাঁচবো না মা, এবার মরে যাওয়া তার ঠিক নাই। আর বন্যার সময় এই সেতুটি জলে ডুবে যায়, বাধ্য হয়ে জমির আল ধরে 1 কিলোমিটার হেঁটে মেন রাস্তায় উঠতে হয়। এই গ্রামের বাসিন্দারা জানান যে বর্ষাকালে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে হলে জমির আল ধরে খাটে করে রোগীকে নিয়ে মেন রাস্তায় উঠতে হয়। অসুবিধা বলতে দেখুন, আমাদের দেখতেই তো পাচ্ছেন আমাদের ব্রিজ বর্ষাকালে খুবই অসুবিধা হয়, আমরা মানে বর্ষাকালে পেরোতে পাই না, এমনকি আমাদের যাওয়া আসার খুবই অসুবিধা হয়, বা হাট বাজার দোকান এমনকি স্কুল টিউশন কোনোটাই যেতে পায় না কেউ, বাড়ির মধ্যেই আমাদেরকে থাকতে হয়। বর্ষাকালে 1 কিলোমিটার ঘুরে আমাদেরকে আল দিকে ঘুরে মানে হাট বাজারের জন্য যেতে হয়। এখন আপাতত আমাদের বাড়ির মধ্যেই বর্ষাকালেই থাকতে হয় আমাদেরকে, এমনকি আমাদের গ্রামের মধ্যে কোনো ঢালাই রাস্তা নেই, বিড়িটা তো দূরের কথা, একটা ঢালাই রাস্তা নেই, আমাদের কেউ মারা গেলে সে আমাদের কোনো একটা মানে যে ঝিলখানা সেটাও নেই, মানে দাহ করার মতন কোনো জায়গাই নেই। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার শেখ হাদিম বলেন, দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, পরিচক গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি রাস্তা, ব্রিজের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। করিগুন্ডা পঞ্চায়েতের প্রধান বলেন, পরিচক গ্রামের ব্রিজের কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। রাস্তা হয়নি বলতে ওটা পাশ দিয়ে একটা খাল গেছে, দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, তো এবারে আমরা কাজটা করার জন্য একটা ব্রিজ ধরিয়েছি, ব্রিজটা শীঘ্রই হবে, ঠিক আছে, কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে, জলটা মরে যাক আমরা ধরেছি। কাজ একে একে সবই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পশ্চিমবাংলাতেই কাজ হচ্ছে, পাড়িচক্র ব্রিজটা হবে, দীর্ঘদিনের ওদের দাবি আবদার আছে ওদের, কিছুদিনের মধ্যেই জলটা মরে যাক কাজ হবে। আমরা এই পরিচা গ্রামের মানুষের পাশে এসে দাঁড়াতে চাই। জিরোভিশন আপনাদের কাছে দাবি করছে, এই খবরটি আপনারা আপনাদের শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন সারা পশ্চিমবঙ্গের বুকে। সবার সাথে, সবার পাশে, সবার মনে মনে।